এই শোলে লাগানো হবে, এটা ওভাবে হিট দিয়ে পড়বে, হিট দিয়ে, হ্যাঁ হিট মেশিন দিয়ে। সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আবারও এসেছি আইকন পিউ ফুটের ফ্যাক্টরি। এই ফ্যাক্টরির অবস্থান হলো ব্রাউনবাড়িয়া শহরের পীরবাড়ি এলাকাতে। ওনারা একটি নতুন ফ্যাক্টরি, খুবই নতুন বলা যায়, কিন্তু ওনাদের যে ব্যবসায়িক আইডিয়া এবং ব্যবসায়িক যে কোয়ালিটি তৈরি করছেন সেটা বলা যায় যে বাংলাদেশের যে কোনো বড় ফ্যাক্টরির সঙ্গে তুলনা করা যাবে। আমরা আজকে ওনাদের যে সকল প্রোডাকশন যে সকল জুতা আছে সেগুলি দেখব, পাশাপাশি আমরা ওনাদের সঙ্গে জানবো কীভাবে জুতা তৈরি করছেন, কোথায় কোথায় বিক্রি করছেন। তা যারা ব্যবসায়ী আছেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে, যে কোনো জায়গায়, যারা এখান থেকে জুতা নিতে চান পাইকারিতে, তারা অথবা যারা ডিলারশিপ নিতে চান বাংলাদেশের যে কোনো জেলাতে, আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমি মোবাইল নাম্বার দিয়ে রাখবো। আর তাছাড়া ওনাদের ব্যবসায়িক যে পলিসি সেটাও আমরা ওনাদের সঙ্গে কথা প্রসঙ্গে জেনে নিব। তা আশা করি আপনাদের ভিডিওটি আপনাদের ব্যবসা বান্ধব হবে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? আমার নাম মাসুম রানা। এই ব্যবসার সাথে কিভাবে জড়িত হইলেন বলেন তো? এই ব্যবসাটা আসলে ব্রাউনবাড়ির ঐতিহ্য, এই জুতার ব্যবসাটা। জি, ব্রাউনবাড়িতে মূলত 20-30-20টার মতন ফ্যাক্টরি হয়ে গেছে, এখন আরো হইতেছে নতুন। তো ওইটা থেকে চিন্তা ভাবনা করি জুতার ব্যবসার সাথে জড়িত হওয়াটা, যে জুতা, ব্রাউনবাড়ির জুতাগুলো সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে একটা সুনাম আছে ব্রাউনবাড়ির জুতাগুলার। জি, আর আমরা আসলে নতুনত্বর ডিজাইন, নতুন যা কিছু আছে ওইগুলো নিয়ে আমরা আসলে তৈরি করতে যাচ্ছি। প্রতি সপ্তাহে আমাদের জুতার একটা আপডেট হয়, নতুন একটা আপডেট হয় প্রতি সপ্তাহে। আমরা নতুন নতুন জুতা তৈরি করার চিন্তা ভাবনা করে আমাদের ডিজাইন ম্যান আছে, ওনাদেরকে নিয়ে বসে আমরা একটা বোর্ড মিটিং করে আমরা আসলে মোটামুটি এটা তৈরি করি আর কি। আমাদের জুতার গুণগত মানটা আপনি আরো বেশি, আমরা একটু, হ্যাঁ আমরা একটু দেখি জুতার গুণগত মান দেখি। আমাদের আরেকজন ভাই আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? মোহাম্মদ তাজুল ইসলাম। তাজুল ইসলাম ভাই, জুতার ব্যবসা যে করতেছেন কেমন লাগতেছে? জি ইনশাআল্লাহ ভালো, ভালো লাগতেছে না? আগে কি এখানে ব্রাউনরা আগে কোথাও ছিলেন? না, ব্রাউনরা ছিলাম না, আমার ব্যবসা আগে ছিল সিলেটে। সিলেটে ছিল না? এখানে আসছি, অল্প দিনে হয়েছে। কেমন ব্রাউনরার উপর বেশ কেমন? জি ভালো, ভালো না? আর ব্রাউনরা থেকে তো আসলে শুধু জুতার জন্য বাংলাদেশের অনেক জেলাতে যারা জুতার ব্যবসায়ী আছেন তারা ব্রাউনরাকে চিনে জুতার ব্যবসার যে একটা মূল স্থান হিসেবে ব্রাউনবাড়ি এবং ভৈরব। তা আমরা আশা করি আপনাদের যে জুতা, যে কোয়ালিটির জুতা তৈরি করছেন ব্রাউনবাড়ির সুনাম আরও বৃদ্ধি করবে। সেই ভাবনা থেকে আপনাদের সঙ্গে আসা আসলে আমার যে আলোচনা বা আমরা যে মাঝে মধ্যে আসি। আচ্ছা, একটু জুতাগুলো একটু দেখি না? আচ্ছা, কোথা থেকে আমরা শুরু করব? নতুন ডিজাইন, নতুন, এগুলো সবই নতুন, এগুলো সব নতুন না? সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা জুতার ব্যবসায়ী আছেন তারা এই ডিজাইনগুলো মনোযোগ সহকারে দেখবেন। এটা কি কোনো আর্টিকেল টার্টিকেল কিছু আছে? এখনো কোনো আর্টিকেল দেওয়া হয়নি আমাদের। আচ্ছা, তো এটা শুধু তৈরি করছি, শুধু এখন আর্টিকেল স্যাম্পল শুধু বানানো, স্যাম্পল শুধু বানানো হয়েছে না? আচ্ছা, আপনাদের কাছে আমরা অর্ডার দিলে তো আপনারা দিতে পারবেন তো? জি জি, দিতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, এখানে আমরা ডিজাইনগুলো শুধু দেখি। যারা জুতার ব্যবসায়ী আছেন বাংলাদেশের যে কোনো জেলাতে আপনারা আসবেন, সেখানে জুতা ভিজিট, জুতা ফ্যাক্টরিতে ভিজিট করবেন সুন্দর একটি লোকেশনে ব্রাউনবাড়িয়া শহরের পীরবাড়ি এলাকাতে। এবং পুলিশ লাইনের একদম যে বাউন্ডারি আছে, দক্ষিণ পাশের যে বাউন্ডারি, বাউন্ডারির একদম সাথেই এই ফ্যাক্টরির অবস্থান, মেন রোডের সাথে, পুলিশ লাইন এবং মেন রোডের সাথে এই ফ্যাক্টরির অবস্থান। আইকন পিউ ফুটের ফ্যাক্টরি, গুণগত যে সকল ভালো মানের জুতা সেগুলি ওনারা তৈরি করছেন, পাশাপাশি নিত্য নতুন অনেক ডিজাইন আনছেন, প্রতিনিয়ত ওনারা ডিজাইনের জন্য কাজ করছেন। বিভিন্ন আর্টিকেলের জুতা আছে, লেডিস আছে, বাচ্চাদের জুতা আছে, বড়দের জুতা আছে, ছেলেদের, ছেলে মেয়ে সবার জন্য জুতা আছে। শোলের অনেক মান সম্পন্ন শোল তৈরি করছেন, এগুলি বাচ্চাদের জুতা, ছোট বাচ্চা মেয়েদের জন্য। এটা ছেলে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর জুতা, খুবই সুন্দর জুতা। এগুলি বলা হয় যে টু পার্টের জুতা, লেডিস টু পার্টের জুতা, যারা একটু উঁচু জুতা পছন্দ করেন, খুবই সুন্দর জুতাগুলো।
এখান থেকে আপনারা ডিলারশিপ নিতে পারবেন, পাইকারিতে নিতে পারবেন। পাইকারিতে নিতে গেলে মিনিমাম 4-5 বক্স নিতে হবে, আর যারা ডিলারশিপ নেবেন তাদের জন্য তো আসলে বলা যায় না, আপনারা একজন ডিলার হিসেবে যতটুকু জুতার প্রয়োজন হয় ততটুকু নিতে পারবেন। একটা ডিলারশিপ নিতে গেলে একটা জেলা চালাবে, ওনাকে 20-30 কার্টন 50 কার্টন জুতা নিতে হবে অ্যাট এ টাইম। তখন আপনি রেটের দিকেও একটু ভালো ইয়া পাবেন, সাশ্রয়ী মূল্যে নিতে পারবেন, যেহেতু আপনি ব্যবসা করবেন, আপনার ব্যবসার কথা চিন্তা করে যেহেতু ডিলারশিপ দিবেন, আপনি আবার পৌঁছে দিবেন আপনার জেলাতে। সব নতুন ডিজাইন না? এগুলি লেডিস জুতা, আপনারা যেগুলো দেখছেন এগুলি লেডিস জুতা। আবার এই পাশে আসলে এখানে আছে ছেলেদের জন্য, বয়স্ক মানুষের যারা আছে, যারা বড়দের জন্য জুতা এগুলি। এখানে আবার ছোট বাচ্চাদের জুতা আছে, ওগুলি 6-9 বা 8-8 যে জুতা, 1-4, 6-9 এরকম বিভিন্ন টাইপের জুতা আছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো জুতা এখান থেকে নিতে পারবেন। কয়েকটা কালার আছে না, প্রত্যেকটা ডিজাইনের কয়েকটা কালার আছে। সুপ্রিয় বন্ধুরা, এখন যে জুতাগুলো দেখাচ্ছি এগুলি পিওর চামড়ার জুতা। আমি একটু হাতে নিয়ে দেখাবো আপনাদেরকে। এগুলি দুবাই সোল বলা হয়, দুবাই সোল বা কোনো একটা নামকরণ করা হয়েছে, দুবাই সোল না। এই জুতাগুলো আমি আপনাদেরকে একটা জুতা দেখাই, এটা হলো দুবাই সোলের জুতা। এখানে ওনাদের যে একদম নিজস্ব ফ্যাক্টরিতে যে সোলটা তৈরি করা হচ্ছে, আলাদা সোল, তারপর উপরের যে পার্ট সেটা সংযোগ করে আবার শেলের মাধ্যমে জুতাকে একদম মজবুত এবং টেকসই করা হয়েছে, এবং ওনাদের নিজস্ব বাছাইকৃত চামড়া, যে সকল ট্যানারি থেকে ওনারা চুক্তিবদ্ধ আছেন সেখান থেকে একদম বাছাই করা চামড়া দিয়ে এই জুতাগুলো তৈরি করা হচ্ছে। এখানে আমি এই জুতাটা দেখাই, আমরা এই জুতাটা দেখিয়েছি আপনাদেরকে কীভাবে তৈরি করছে। ওইটা হয়তো কালারটা চকলেট ছিল, এটা এখন ব্ল্যাক কালার। এই সোলটা ওনারা তৈরি করছেন, এখানে আসলে সোলের অংশ আসলে তিনটি অংশ, এটা একটা পার্ট, এখানে কালোটা একটা পার্ট, আর উপরের যে এই অংশটা আপারের একটা অংশ, এভাবে তৈরি করা হচ্ছে। ছোট বাচ্চাদের জুতা দেখালাম, আশা করি টোটাল ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যারা ব্যবসায়ী আছেন তারা আইকন পিউ ফুটের ফ্যাক্টরি থেকে মালামাল নেবেন, আর ওনাদের যে নাম্বার থাকবে ভিডিও স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করলে এখান থেকে যে কোনো পরিমাণে জুতা নিতে পারবেন। আর এটার ব্যবসায়িক যে বিষয়টা হলো, আপনি যদি 20 কার্টন বা 30 কার্টন মাল নেন সেক্ষেত্রে দামটা যেভাবে ধরা হবে, তারপর আপনার আপনার এরিয়াতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা ওনাদের, যে সকল কুরিয়ার আছে সে সকল কুরিয়ারে আপনার এলাকাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব ওনাদের। আপনাদের কাছাকাছি যেই কুরিয়ার থাকবে সেই কুরিয়ারে আপনার যেই যেখানেই থাকুক, এটা আপনার জেলা সরে থাকুক, উপজেলা সরে থাকুক, যেখানে আছে সেখানে ওনারা পৌঁছে দেবেন এই দামের মধ্যেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলের জন্য অবশ্যই দোয়া করবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, সংযুক্ত থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সে পর্যন্ত ভালো থাকুন, সে পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।